15.2 কিলোমিটারের যাত্রাপথ প্রকল্প শিলান্যাসের পর মেট্রো চাকা গড়াতে লেগে গেল এক দশক তাও আংশিক পথে গড়ালো মেট্রো চাকা উদ্বোধন হলো জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবার এখনও বাকি স্প্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ রেলমন্ত্রী থাকাকালীন মেট্রোই কলকাতার সঙ্গে দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ চব্বিশ পরগনাকে যুক্ত করার উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শিলান্যাস করেন জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পের বর্তমানে যা জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প নামে পরিচিত শিলান্যাসের পর থেকেই নানান জটিলতা ঘিরে ধরেছে যার জেরে পিছিয়েছে মেট্রো প্রকল্পের কাজ বেহালা ট্রাম লাইন উপরে ফেলায় ট্রাম কর্মীদের একাংশের বিক্ষোভে প্রথম বাধা আসে 2013-14 অর্থ বর্ষ পর্যন্ত প্রকল্পের জন্য সেভাবে বাজেট বরাদ্দই হয়নি মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর বাড়ানো হয় অর্থ বরাদ্দ ফোর্ট উইলিয়ামের একাংশ দিয়ে যাওয়ার প্রস্তাবে মেকে বসে পূর্বাঞ্চলীয় সেনাকা মাঠ মাঝেরহাটের টাকশালের মূল ভবনের সামনের মাঠ দিয়ে মেট্রোর ভায়াডাক্ট তৈরির প্রস্তাবে আপত্তি তোলে অর্থমন্ত্রক পরে টাকশাল ডায়মন্ড হারবারের রোডের বাউন্ডারি ওয়াল পিছিয়ে মেট্রোর পথ করে দেয় ডায়মন্ড হারবার রোডে মাটির নিচে কলকাতা পুরসভার গার্ডেন ব্রিজের জল সরবরাহের পাইপলাইন রয়েছে মমিনপুরে মেট্রোর কাজের জন্য সেই পাইপলাইন ফেটে যাওয়া ঘিরে কলকাতা পুরসভা ও আরভিএনএল এর বিরোধ প্রকাশ্যে আসে যাত্রাপথের কিছুটা ভায়াডাক্ট দিয়ে এবং বাকিটা মাটির নিচ দিয়ে প্রথমে 16.7 কিলোমিটার ছিল মেট্রো যাত্রাপথ পরে সামান্য কমে যাত্রাপথ হয় 15.2 কিলোমিটার যে জন্য এই প্রকল্পকে জোকা বিবাদীবাগের পরিবর্তে জোকা এসপ্ল্যানেড মেট্রো বলেন মেট্রো রেল কর্তারা বছর শেষে আংশিক পথে হলেও অবশেষে গড়ালো জোকা তারাতলা মেট্রোর চাকা গোটা যাত্রাপথের অর্ধেকটাও শেষ হয়েছে কথা জোর দিয়ে বলা যায় না এটুকু শেষ হতেই কার্যত বহু কাঠখড় পুড়েছে এই জোকা বিবাদীবাগ বা এই মুহূর্তের জোকা ধর্মতলা মেট্রোয়ে একাধিক বাধা এসেছে সেই বাধা এক এক করে ধাপে ধাপে কাটিয়ে ওঠা গেছে বাকি সমস্ত বাধা কাটিয়ে যখন এই প্রকল্প সম্পূর্ণতা পাবে তখনই এর প্রকৃত উপকারিতা বোঝা যাবে বলে মনে করছেন সিংহভাগ মানুষ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন কলকাতা